আজকের এই অ্যাওয়ার্ডটিকে কেমন দেখছো একজন মডেল হিসেবে? ওয়েল, যদি বলতে হয় একজন মডেল হিসেবে আজকের অ্যাওয়ার্ডটিকে কেমন দেখছি, তো দ্যাট ইজ ডেফিনেটলি ফ্যান্টাস্টিক, বিকজ বাংলাদেশে আমাদের এই যে একটা জায়গার অভাব ছিল, সব সেক্টরের অ্যাওয়ার্ড দেয়, সব সেক্টরে সব আর্টিস্ট অ্যাওয়ার্ড পায়, কিন্তু ফ্যাশন মডেল যারা আছে, র্যাম্পে রানওয়ে মডেল যারা, তারা কখনো অ্যাওয়ার্ড দেওয়া হয় না তাদেরকে, তারা কখনো সম্মাননা ওভাবে করে পায়নি একটা ক্রেস্ট হাতে ধরিয়ে দিয়ে। পেয়েছে অন্যান্য শোতে যারা শুধুমাত্র একটা ফ্যাশন ইভেন্ট ক্রিয়েট করেছে, কিন্তু পিয়াল হোসেনের যে ইনিশিয়েটটা, ইটস এ সাচ এ গ্রেট ইনিশিয়েট অ্যান্ড স্টার আইকনিক অ্যাওয়ার্ড যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে আজকে, ইটস বিউটিফুল ইনিশিয়েট। আমি বলবো পিয়াল হোসেনকে হ্যাটস অফ টু হিম অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ টু হিম ফর অ্যারেঞ্জিং সাচ আ বিউটিফুল প্রোগ্রাম, যেখানে আমাদের রানওয়ে মডেলদের জন্য একটা সেক্টর করে দিয়েছে এবং এখানে একটা ক্রাইটেরিয়া এনে দিয়েছে যে রানওয়ে মডেলরাও এখন অ্যাওয়ার্ড পাবে। সো দ্যাটস আ ফ্যান্টাস্টিক ফিলিং ফর মি। বাংলাদেশে যারা প্রফেশনাল মডেল হতে চায় তাদের আসলে কী করা উচিত, মানে কোন দিকে বেশি ফোকাস করা উচিত বা কীভাবে তারা এই সেক্টরে আসতে পারে? ওয়েল, প্রফেশনাল মডেলিং বলতে গেলে তো দুইটা তিনটা সেক্টর চলে আসে। একটা হলো রানওয়ে ফ্যাশন মডেল, আরেকটা হচ্ছে ফটোশ্যুটের জন্য যখন মডেল প্রিন্টের মডেল ইউজ করে, আরেকটা হচ্ছে ভিজুয়াল মডেল যেটা আমরা টিভিতে দেখে থাকি বিজ্ঞাপনের জন্য। তো এক একটা মডেলের ক্রাইটেরিয়া থাকে। র‍্যাম্প মডেলের কথা জানতে চাই, র‍্যাম্পে হাঁটছে তাদের কথা যদি জানতে চাই। ফ্যাশন মডেল হতে হলে ডেফিনেটলি হাইটটা ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট, হাইট না হলে পরে ফ্যাশন মডেল হওয়াটা একটা টাফ। আর সেই সাথে they need to be focused because as they are being used as a hanger, amra jokhon bideshe kaj korte jetam tokhon amaderke bolto you models are a hanger, so amaderke nijederke opoman korar jonno kintu na, hanger hishebe mane amra ekta product ke jokhon carry kore niye jacchi tokhon we have to carry the product, to amader oi notion ta thaka uchit je na ami je erokom bhabe sobchete best lage hote hobe skinny, hote hobe tall and presentable enough to walk on the stage. So that's important thing jeta kina fashion model der kora uchit, ebong fashion model ra I hope ei dhoroner jinish gulo jodi focus kore and dieting and you know maintaining the body shapes and everything and how to walk properly jodi proper jayga theke proper institute theke shekhe, amra dekhe ashi je bangladeshe prochur kintu modeling grooming institute ache kintu ektao authentic na, খুব কমই আছে। আজরা মাহমুদেরটা এবং আমিও নতুন ওপেন করেছি জেনেসিস বাই মারিয়া কিসপরা, দ্যাটস মাই গ্রুমিং অ্যাকাডেমি। সো দিস ইজ দি ফার্স্ট ফিনিশিং স্কুল এভার ইন বাংলাদেশ যেটা কিনা অথেন্টিক অ্যান্ড লাইসেন্সড ইনস্টিটিউট অফ বাংলাদেশ। সো এইরকম কোনো জায়গা থেকে, অথেন্টিক জায়গা থেকে যদি তারা শিক্ষা নেয়, গ্রুমিং করে, তবে অবশ্যই ফ্যাশন মডেল হিসেবে তারা সাকসেসফুল হতে পারবে।